What's up everyone, welcome to another brand new video in TechBit. Assalamualaikum. So, notun bochhorer shubhechha janiye ajker video ti shuru korche. Ei video tir topic hocche moloto drop shadow effect. To drop shadow effect create korne already ekta video amader channel e upload dewa hoyeche je video te porjaykrome pixel lab ebong pixart de kibhabe drop shadow effect create korte hoy ei process ti apnader sathe share kora hoyechilo. To ei video te ami apnader sathe kinemaster de kibhabe drop shadow effect create kora jay ei process ti share korte jacche. So, without wasting any time, let's begin the journey. তো ফার্স্ট অফ অল আমাদেরকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে প্লাস আইকনের উপর ট্যাপ করে আমাদের ছবি অনুযায়ী যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে হবে। তো রেশিও সিলেক্ট করা হলে আমরা মিডিয়া অপশনটির উপর ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর ট্যাপ করব অ্যান্ড এখান থেকে হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হলে এখানে আমাদের ফটোটি ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে, যার জন্য আমরা লেয়ার অপশনটির উপর ট্যাপ করে মিডিয়া অপশনটির উপর ট্যাপ করব অ্যান্ড এখান থেকে গ্যালারি থেকে আমরা যেই ফটোটির ড্রপ শ্যাডো এফেক্ট ক্রিয়েট করতে যাচ্ছে সেই ফটোটি সিলেক্ট করব। দেন ফটোটি ছোট বড় করে না, দরকার হলে আপনারা ছোট বড় করে নেবেন। দেন আমরা এখান থেকে লেয়ার অপশনটির উপর ট্যাপ করব, লেয়ার অপশনটির উপর ট্যাপ করে মিডিয়া অপশনটির উপর ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমরা ছোট বড় করে নেব ফটোটিকে। তো ফটোটি ছোট বড় করে নেওয়ার পর আমরা ক্রপিং টুলটি ইউজ করব। তো ক্রপিং টুলটির উপর ট্যাপ করে আমরা ছবির সাথে এটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে টিক আইকন প্রেস করব। দেন আমরা ফটো লেয়ারটির উপর ট্যাপ করে থ্রি ডট আইকনের উপর প্রেস করব। দেন এখানে ব্রিং টু ফ্রন্ট অপশনটির উপর ট্যাপ করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে চলে যাবে ফটোর নিচে। তো এখান থেকে আমরা ফটোটি সামান্য উপরে উপরে নিচে করে আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে এইরকম একটি অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসব। এরপর আমরা যা করব, লেয়ার অপশনটির উপর ট্যাপ করে আমরা এফেক্ট অপশনটির উপর প্রেস করব। এফেক্ট অপশনটির উপর প্রেস করার পর আমরা স্ক্রলিং করে নিচের দিকে গিয়ে ব্যাসিক এফেক্টস নামে একটি এফেক্ট দেখতে পাবো। তো এই অপশনটির উপর ট্যাপ করে আমরা এখান থেকে গাউসিয়ান ব্লার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ট্যাপ করব। দেন টিক আইকন প্রেস করব। টিক আইকন প্রেস করার পর আমরা এই ব্লার অপশনটিকে বা ব্লার অবজেক্টটিকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিং থেকে চাইলে আর কি ব্লার স্ট্রেংথটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে 4 অথবা 5 রাখার রিকমেন্ডেশন রাখতেছি আপনাদের প্রতি। সো এখান থেকে টিক আইকন প্রেস করব। এরপর আমরা ফটো লেয়ারটির উপর ট্যাপ করে আবার থ্রি ডট আইকনের উপর প্রেস করব। দেন ব্রিং টু ফ্রন্ট অপশনটির উপর ট্যাপ করব। দেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রপ শ্যাডো এফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো এটা সেভ করার জন্য আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি, তো এই আইকনটির উপর প্রেস করব। প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ। তো ক্যাপচার অ্যান্ড সেভ অপশনটির উপর প্রেস করলে ছবিটি অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা কাইনমাস্টার ইউজ করে খুব ইজিলি যে কোনো ফটোর ড্রপ শ্যাডো এফেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো দিস ইজ অল ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।